প্রচুর দর্শক আজকেও যথারীতি স্টেডিয়ামে উপস্থিত। প্রথম সেমিফাইনাল উপভোগ করবার জন্য স্বাগতিক চট্টগ্রাম প্রথম দুটি ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়ে জয়লাভ করেছিল। প্রথম ম্যাচে টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপের তাদেরকে 4-1 গোলে হারিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি চট্টগ্রামের এই ম্যাচ স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের নামেই টুর্নামেন্টের নামকরণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি খেলাধুলাকে সবসময় আন্তরিকতার সাথে পৃষ্ঠপোষকতা দান করে থাকেন এবং এই টুর্নামেন্টেরও প্রধান পৃষ্ঠপোষক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আনন্দের জোয়ারে ভাসাতে পারেন কিনা। জাতীয় দলের পক্ষে 41টা ম্যাচ খেলেছেন ছেলে ডেনমার্ক প্রবাসী, ভালো শট নিয়েছিলেন, তবে গোলরক্ষক লাইনে ছিল, ভালো শট, বলটাকে কিন্তু ভেদ করেছিলেন সাইদুর রহমানের, একই সাথে আয়োজক কমিটির কোঅর্ডিনেটর, তার পাশে গোলরক্ষক কোচ সাবেক জাতীয় গোলরক্ষক পনিরুজ্জামান পনির, মোহামেডান ব্রাদার্সের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মুহূর্তে। প্রতি আক্রমণ চেনা তো ম্যাথু, প্রথম ম্যাচে দুটো গোল করেছিলেন, সেন্টার বাড়িয়েছেন বিভাজনের জোনে, বলটা যেতে যেতেও কিন্তু গেল না অন্তত তিন কাঠের নিচে আজকের প্রথম সেমিফাইনালে। Thank you so much, Kumar Kullan. Absolutely electrifying atmosphere at MA Aziz Stadium. The boxer bhetore Luka, left foot shot niyechilen, but Naucha Singh, tini kintu shotta block korechen, very well done by Naucha Singh. Matthew uddeshe, Matthew nije niyontrone niyechen, ekhono Matthew kache katanor chesta, ekhono Matthew pay Luka ke bariyechen, Luka touch diye dhokar chesta. Well, Arifuler sathe kintu tini বল পেয়েছেন, আরিফুল নিজের কাছে রেখেছেন, পরবর্তীতে বাড়িয়েছেন ইয়াসিন আরাফাতের কাছে, কাটব্যাক, পরবর্তীতে লুকাস শট, দ্যাট ওয়াজ সাচ এ গুড চান্স ফর চট্টগ্রাম আবাহনী। গার্সিয়া থেকে অবশ্য দলের ক্যাপ্টেন জোসেফ, অত্যন্ত উঁচু মানের একজন খেলোয়াড়, বিপজ্জনের জোনে, ভালো ব্লকিং, অ্যানাদার চান্স এবং বল চলে গেল জালে, গোল, ডিফেন্ডারের ভুলে 1-0 গোলে ব্যবধান এগিয়ে গেল গোকুলাম কেরালা এফসি গোলদাতা সেই হেনরি কেসিকা। ওয়েল, বিরাট ভুল, অনেক বড় ধরনের ভুল আমরা দেখলাম সেন্টার ব্যাক জনের, এবং সেটার খেসারত দিতে হলো চট্টগ্রাম আবাহনীকে। অ্যাকশন রিপ্লেটা আমরা দেখে নিতে চাই, গোলটা আসলে কেমন করে হয়েছে, এবং এই যে টাচটা, সেই টাচটাতেই জন কিন্তু পরাস্ত হলেন, এবং পরবর্তীতে দারুণ ঠান্ডা মাথায় প্লেসিং শট এবং গোলটা করে ফেললেন। এক্ষেত্রে আরও একবার হেনরি কিসেক্কা, ডেঞ্জারাস একজন ফুটবলার, এক্সেলেন্ট ফিনিশ ফ্রম হেনরি কিসেক্কা, এবং আরও একটা অ্যাঙ্গেল থেকে, এবং আমার মনে হয় যে কনফিউজ টুর্নামেন্টে রয়েছে গার্সিয়ার, লম্বা বল বাড়ানোর চেষ্টা, এবং আরও একবার সেখানে কিন্তু চমৎকারভাবে ক্লিয়ার করার চেষ্টা রিবক্সের ভেতরে, প্রথম টাচটা ভালো হয়নি, পরবর্তীতে বল পেয়েছেন হয়েছিল, কোন ভুল করেননি, মাথা ঠান্ডা রেখেছিলেন, বরফের মতো ঠান্ডা রেখে এই যে ঠান্ডা মাথায় দুজন খেলোয়াড়ের মাঝখান দিয়ে পরবর্তীতে গোলরক্ষককে কিন্তু চমৎকার ভাবে বিট করলেন, ভালো পাস এবং তার ক্লিনিক্যাল ফিনিশ, চার্লস দিদিয়ের সমতা ফিরিয়ে আনলেন। দিদিয়েরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জার্সি নাম্বার 8, একটা ফাম্বল তার কাছ থেকে দেখেছি, 75 মিনিট পার হচ্ছে, একা গোলে সমতা, সরাসরি সম্প্রচার আসছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে, কাউন্টার থেকে চট্টগ্রাম আবাহনী, ভালো শট নিয়েছিলেন গোলরক্ষক কিন্তু ছাপিয়ে প্রতিহত করেছেন, এখনো কিন্তু আক্রমণ বলবৎ রয়েছে, ছেলে তো ম্যাথু ফাইম রহমান এবং আমি কুমার কল্যাণ আপনাদের সবার জন্য শুভকামনা। এই মুহূর্তে আরো একটি আক্রমণ এবং সেখানে কিন্তু ফাউলের একটা আবেদন ছিল হেনরি কিসেক্কা, এবং গোল হয়ে গেল মার্কাস জোসেফ, দুর্দান্ত শট, কোনাকুনি শটে 80 মিনিটের সময় তিনি গোলটা করলেন, হেনরি কিসেক্কা বলটা বাড়িয়ে দিয়েছিলেন, কোনো ভুল করলেন না এক্ষেত্রে মার্কাস জোসেফ, অ্যাঙ্গেলটা যে ন্যারো ছিল সেগুলো কিন্তু তার জন্য বাধা হয়ে দাঁড়ানি, পাওয়ারফুল একটা শট, বল চলে গেছে জালে, দ্বিতীয় গোলটাও পেয়ে গেছে আজকে গোকুলাম কেরালা এফসি, এবং 2-1 গোলে লিড এই মুহূর্তে তাদের, হতাশার একটা অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি, এবং কোচ মারুফুল হক তার বহিদরও কিন্তু একটা ধরনের হতাশা এই মুহূর্তে, 2-1 গোলে লিড গোকুলাম কেরালা এফসি। অ্যাকশন রিপ্লে, চমৎকার ফরওয়ার্ড পাস,
এবারে অবশ্য হ্যান্ডিট পাঁচ থেকে দলের ক্যাপ্টেন জোসেফ দেখুন একেবারে মাইনাস দিকে অ্যাঙ্গেল থেকে পা এবং বলের যে একটা চমৎকার সংস্পর্শ সেটি কিন্তু ম্যাচে ওই চিনাদো ম্যাথুর এটা পারলেন না কেমন ভাগের খেলা না কাউন্টার অ্যাটাক চট্টগ্রাম আবাহনী গোলটি পরিশোধ হতে যাচ্ছে দারুণ কাটব্যাক চট্টগ্রাম আবাহনী নাটকে ভক্তা মাত্র রাজ্য শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে একেবারে বলের অত পরিবর্তন করে পরবর্ত চেষ্টা করলেন এই মুহূর্তে কেঁপে উঠেছে পুরো বাংলাদেশ দারুণ একটা পরিকল্পিত আক্রমণ ছিল বাম প্রান্ত দিয়ে কাউসার আলী রাপি দুর্দান্ত একটা বল বানিয়ে দিয়েছিলেন এবং দেখতে পাচ্ছেন চার্জ দিয়ে দিয়েন তিন মিনিট অ্যাডেড টাইম রেগুলেশন টাইমের খেলা শেষ হয়ে গেছে অন্তিম মুহূর্তে রেগুলেশন টাইমে ভালো ক্রস বিবক্সের ভেতরে দিতে পারবেন কাটিয়ে ঢোকার চেষ্টা এখনো কিন্তু রাব্বির কাছে খেলেননি ঘানার হয়ে 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ খেলেছিলেন চিনাদো ম্যাথেউ গোলদাতা কাউসার রাব্বিকে প্রশংসা করতে হয় এবং হেড করেছিলেন পরবর্তীতে হাত দিয়েও কিন্তু ঠেকানোর চেষ্টা করেছিলেন রক্ষণভাগের দুজন খেলোয়াড় মুইরাং প্রথম অবস্থায় ঠেকিয়েছিলেন মুইরাং এবং সেখানে অবশ্য আন্দ্রে ডেনিস দুজনের চেষ্টা কোনো চেষ্টাই কিন্তু কাজে লাগেনি মুইরাং প্রথম কারো হলো পৌষ মাস আরে কারো হলো সর্বনাশ গোকুলাম কেরালা এফসি কে হতাশার গভীর সাগরে ডুবিয়ে দিয়ে সফলতম আয়োজক চট্টগ্রাম আবাহনী চলে গেল স্বপ্নের ফাইনালে ম্যাচ কিন্তু আমরা আজকে এই চট্টগ্রামের এমএল স্টেডিয়ামে দেখতে পেলাম চার্লস দিদিয়ারকে দেখতে পাচ্ছেন একই সাথে তরফদার মোহাম্মদ গোলামিন দারুণ আনন্দিত এই মুহূর্তে তিনিও চিফ কোঅর্ডিনেটর এই টুর্নামেন্টের এবং চট্টগ্রাম আবাহনীর সহ সভাপতি